হ্যাঁ আল্লাহ, এরকম একটা নেতা পাওয়া গেছে অমরের মতো, যিনি বলেছেন আমি পারলে বাড়িতে নিয়ে দিলে ভালো হইতো। আল্লাহ এরকম নেতা দিয়ে আমাদের দেশটারে ভরপুর করে দাও আল্লাহ, এইরকম ওলামায়ে কেরাম দিয়া ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ যারা ফাঁসির মঞ্চে গেলেও হাসি মুখে তোমার দিনের কথা বলে যাবে। আয় আল্লাহ অসহায় অবুজ বালকের কান্না দেখিয়া হাত করা অবস্থায় যে নির্বিঘ্নে হাসতে পারে সেই শাইখুল হাদিস গুলি মুক্ত করে সেই মুফাসসির গুলিরে মুক্ত করে দাও, সেই মুহাদ্দিস গুলিরে মুক্ত করে দাও। আয় আল্লাহ এই বাংলাদেশে তোমার দিনের হাওয়া চালু করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমান গুলি আমরা কাফির বেঈমানের মার আর দাওয়া খাইতে খাইতে তোমার রহমতের দুয়ারে, তোমার নিরীহ বান্দাগুলি তোমার রহমতের দুয়ারে আশ্রয় নিয়েছি। হে আল্লাহ তাআলা, আমরা জীবন বাজি রেখে তোমার কোরআনের সত্য কথাগুলি বলি, এই জন্য কারো চোখরাঙানির দিকে তাকাই না। দয়া করে কেউ যদি আমাদের দিকে চোখরাঙাইয়া তাকায় অসুবিধা হবে না, যদি তুমি আমাদের দিকে দয়ার নজর দিয়ে তাকাও। আল্লাহ তুমি যদি আমাদের দিকে দয়ার নজর দিয়ে তাকাও, যত গোটা করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মৌলা দুজখে দিও, দয়া করে ওহে মৌলা দুজখে দিও না, আজমে দিদারে তু দারম জান বরল বামদাম, আজমে দিদারে তু দারম জানে বরল আপনে আব তেরে দুর পর যায়লাম, আপনে আব তেরে দুর পর যায়লাম, আপনে আব তেরে দুর পর যায়লাম। আল্লাহ কোন বাড়িওয়ালা যখন ভালো খাবারের আয়োজন করে আশেপাশের বুখানাঙ্গা মিসকিন গুলি বড় খুশি হয়, এরা বড় আশা নিয়া বাড়িওয়ালার কাছে আসে। আর আমরা যখন কোনো দুয়ার মজলিস দেখি এই বুকানাঙ্গা সাইল গুলির মতো দুয়ার দুয়ারে সুযোগ পাইয়া তোমার এতগুলি নাক বান্দাদেরকে নিয়া আমি তোমার দুয়ারের মুখ চেনা ফকির কঙ্গাল গুনাগার বেলিন ব্যাবল দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। ক্যান্সার নিয়া টিউমার নিয়া কেউ লন্ডন যায় আমেরিকা যায় লক্ষ লক্ষ টাকা আছে, চেন্নাই যায় মাদ্রাসে যায়, আর কেউ আল্লাহ ক্যান্সার টিউমার লইয়া দুমুটু অন্যের জন্য বাচ্চাগুলি নিয়ে রাস্তায় রাস্তায় কান্দে। আল্লাহ চেন্নাই যাওয়ার ক্ষমতা যাদের নাই টাকা নাই তো কি হইছে, তাদের আল্লাহ তো আসো। আল্লাহ অসহায় মানুষগুলির দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও। আর আমরা যারা তোমার অসহায় গুলির জন্য তোমার কাছে বললাম, শুনেছি অসহায়দের জন্য যারা কান্দে
তুমি নাকি তাদেরকেও দয়া করো, আমাদেরকে একটু। দুনিয়ার বড় বড় নেতার বিরুদ্ধে তাদের পক্ষে স্লোগান দিলি, বড় বড় পদ পাওয়া যায়, আর সময় উম্মতে মুহাম্মদের দরিদ্রগুলির পক্ষে কাঁদলে তোমার রহমত নাকি পাওয়া যায়।